এর আগের বারে দুর্গাপুর প্রতিমাকে বলেছিলাম আমি যে করোনা মুক্ত করতে, করোনা মুক্ত মা করে দিয়েছে, এবার শান্তি মাকে চাইছি, শান্তি করে দিই। ভাটপাড়া 10 নম্বর ওয়ার্ডে বিগত 25 বছর ধরে চলে আসা ফ্রেন্ডসদের জগদ্ধাত্রী পূজোর মণ্ডপ উদ্ঘাটন করলেন সাংসদ অর্জুন সিং। আপনারা দেখতেই পারলেন এখানে আসলেন ব্যারাকপুর লোকসভার সাংসদ অর্জুন সিং, তিনি কিন্তু নিজের হাত দিয়ে এই মণ্ডপের উদ্বোধন করলেন। আর ভাইস চেয়ারম্যান সঙ্গে রয়েছেন এখানকার পার্ষদ সত্যন রায়, আমরা পুরো ছবিটা একবার তুলে ধরব। সত্যন রায় মহাশয়, কিন্তু আপনার দেখুন তার কি ছিল প্রতিক্রিয়া। 25 বছর পুরো করলো, আর মায়ের থেকে কি কামনা করবেন, বাঙালিদের আবেগ দুর্গাপুজো, তারপরে কালীপুজো, তারপরে জগদ্ধাত্রী। পশ্চিমবঙ্গে এক মাস ধরে পুজো উৎসবে মাতিয়ে আছে, এখানে জগদ্ধাত্রী পুজো আমাদের চন্দননগর মতন। 25 বছর ফ্রেন্ডস ক্লাবের পুজোতে উপস্থিত হয়ে ভালো লেগেছে। মায়ের কাছে প্রার্থনা যাতে বাংলায় ভালো হোক, বাংলায় মানুষ ভালো হোক, সুস্থ থাকুক, সবসময় পুজোটা করে ভালো করে আগামী দিনও ভালো করে করবে। অনেক অনেক ধন্যবাদ, আমরা কথা বলার চেষ্টা করলাম ব্যারাকপুর লোকসভা সাংসদ, তিনি কিন্তু জানালেন যে মেম্বারই নতুন নতুন বছরে নতুন নতুন থিম তৈরি করে। আমরা সবাই মাস্ক পরে আসছিলাম, এখন মাকে দেখতে আসছি আমরা সবাই, মানে খালি মুখে সবার সাজগোজ দেখতে পাচ্ছি, প্রত্যেকটা মানুষ বাড়ি থেকে বেরোতে পারছে, খুব সুন্দর একটা ভাইব। আমরা আতপুর থেকে এসছি, প্রতি বছর আসি, ফ্রেন্ডস ক্লাবের খুব সুন্দর পুজো হয় এবং এবারেও আপনারা দেখতে পাচ্ছেন কেদারনাথ করা হয়েছে, তো খুব ভালো লাগছে। আমরা একটা কথা আরো জানতে চাইবো যে 2 বছর করে কি আলাদা দেখতে পাচ্ছেন। সবাই বাড়ি থেকে বেরোতে পারছে, সব থেকে বড় কথা, সবাই ফ্রিলি বেরোতে পারছে, কোনো মাস্ক নেই, কোনো রোগের ভয় নেই, সেইটা মিলিয়ে মায়ের আশীর্বাদে খুব ভালো লাগছে। তাহলে মায়ের থেকে কি কামনা করছো এবার? সবার খুব ভালো হোক, আর যেন কোনো এরকম ভাইরাস না এসে আমাদেরকে কাউকে নিয়ে বলবো না, মাকে শুনবে আপনার পুকারটা? হ্যাঁ নিশ্চয়ই শুনবে, ডাকার মতো ডাকবে, মা নিশ্চয়ই শুনবে। বঙ্গভূমিতে দুর্গাপুজো, তারপরে কালীপুজো, আর আজকে আমরা দেখতে পাচ্ছি জগদ্ধাত্রী পুজো। ফ্রেন্ডস ক্লাব নতুন নতুন বছরে নতুন নতুন থিম নিয়ে আসে, আজকে কত বছর হলো? এটা 25তম বর্ষ আমাদের। এই বছর আমাদের মানে পুজোর যেটা মেন থিম আছে অমরনাথ ধাম, মানে অনুপ্রাণিত হয়ে ওরকম পাহাড় দিয়ে মন্দির যে আমরা বানিয়েছি শিবী ঠাকুরের। আর যেহেতু 25 বছর, লাইটিং যতটা আমাদের মানে আমার ক্যাপাসিটির মধ্যে আমরা চেষ্টা করেছি সুন্দর করে তৈরি করা, আর বাদ বাকিটা তো দেখতেই পাচ্ছ। দেখেছিলাম কোভিড এর সিচুয়েশনে আপনারা আলাদা একটা থিম তৈরি করেছিলেন, আর আজকে যে হয়েছে এই দুটো মানে কি আপনি দেখতে পাচ্ছেন আলাদা? আগের বছর আমরা কোভিড এর জন্য ওই প্লাস্টিক নিয়ে একটা থিম করেছিলাম, তার আগের বছর বড় ঠাকুর হয়েছিল, চেষ্টা করি প্রত্যেক বছর নতুনত্ব কিছু করে বানানোর। আর এই বছর তো 25 বছর যেহেতু রজত জয়ন্তী বর্ষ, সব ক্লাবই চেষ্টা করে নিজেদের ক্লাবটাকে যত সুন্দর করে ঠাকুর বা প্যান্ডেল আরো সুন্দর সুসজ্জিত করার আমরাও চেষ্টা করেছি, তো যতটা হয়েছে আমাদের থেকে আমরা অমরনাথ ধাম বা কেদারনাথ ধাম, সব শিব ঠাকুরের যে ধাম আছে প্রত্যেকটা ধাম অনুপ্রাণিত করে একটা পাহাড় আর মন্দির সুসজ্জিত করা। আপনি দেখছেন ফ্রেন্ডস ক্লাব যারা মেম্বার রয়েছে তারাই কিন্তু এত বড় প্রতিমা, এত বড় থিম, এত বড় কিছু রেডি করতে পারে, তারা কি ওয়ারিয়ার্স, কি বলবেন? আমাদের একটা আনন্দের বিষয়, আমরা খুব একাত্মবদ্ধভাবে কাজ করি, এখানে বড় ছোট কোনো ভেদাভেদ নেই, ছোট ভাইরা মানে ওদের অক্লান্ত পরিশ্রমের সফল হচ্ছে আজকের আমাদের 25 বছরের পুজো। বিগত বছরও আমরা অনেক কিছু উপস্থাপন করেছি আমাদের সন্ধ্যা ফ্রেন্ডস ক্লাবের মাঠে, বর্তমান বছরও করছি। গত বছরের থিম ছিল পরিবেশ বান্ধবকে সামনে রেখে, আর বর্তমান বছরকে হচ্ছে আমাদের গত বছরের চিন্তাকে মাথায় রেখে, এই বছর হচ্ছে অক্লান্ত পরিশ্রম করে, শুধু পরিশ্রম করে না আর্থিকভাবে যে সহযোগিতা তার জন্য আমরা প্রত্যেকের কাছে আন্তরিক অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই। এই অঞ্চলকে রাজবিশ্বাসের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। রাজবিশ্বাস ফ্রেন্ডস ক্লাব তারা কিন্তু নতুন নতুন বছরে নতুন নতুন থিম তৈরি করে, কি বলবো? 25 বছর পূর্ণ হলো, সেই জন্য আমাদের 25 বছর ধরে এরা যেইভাবে পুজোটাকে তুলে ধরেছে, তার মধ্যে এটা বেস্ট পুজো, যে এখানে অমরনাথ করেছে পুজোটা, তো অসংখ্য ধন্যবাদ। এখন আমাদের দেবজ্যোতি ঘোষ আমাদের আমার মনে পুজোর যারা কমিটিতে আছে, পুজোর কমিটির যারা নিয়ে ওরা তারাই করেছে, 10 দিন ধরে নিজেরাই
কাজ করে এত সুন্দর একটা জিনিস আমাদের সামনে তুলে ধরেছে, যেখানে আসছে লোক, দেখুন এত লোক আসছে। আমরা দেখেছিলাম গত বছরে, আমরা দেখেছিলাম যে একটা কমিশনার, একটা বড় আধিকারিক থেকে ফিতা কাটানো হয়েছিল কোভিড এর সিচুয়েশনে। এবারও আমরা দেখতে পাচ্ছি হিন্দু আলোক রাজোরিয়া বা ব্যারাকপুর লোকসভা সাংসদ তারা আছেন, তারা কি জানান এই ফ্রেন্ডস ক্লাব প্রশাসনের যত নিয়ম আছে মেনে চলুন, আর আমরা চেষ্টা করবো যে পুজো কমিটি আছে তারা যেন পরের বছর আরো ভালো করে পুজো আমরা লোককে উপহার দিতে পারি। ক্যামেরাম্যান এম ডিউসনের সঙ্গে রবি কুমার সিং, 24 ঘন্টা লাইভ। ধন্যবাদ। গোদরেজ ইন্টেরিয়র মাধ্যমে আপনার স্বপ্নের বাড়ির সমস্ত রকম ফার্নিচারের বাস্তব ও সুন্দর সম্ভার নিয়ে হাজির আশা স্টিল। স্বপ্নের মতো ঘর বা অফিস সাজাতে আজই আসুন আমাদের নৈহাটি বা শ্যামনগর শোরুমে।